বিকালের জন্য আলু দিয়ে সহজ নাস্তার রেসিপি বানিয়ে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপিটা আশা করছি নতুনদের জন্য ভালো লাগবে। এই নাস্তাটা বিকালে চায়ের সাথে কিংবা ঝটপট গেস্ট আসলেও কিন্তু বানিয়ে দিতে পারবেন। আর যেহেতু সামনে রমজান, রমজান স্পেশাল, এটা আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। এটাকে আপনারা পটেটো স্প্রিং রোলও বলতে পারবেন, কারণ অনেকটাই কিন্তু স্প্রিং রোলের মতো খেতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আলু দিয়ে সহজ এই নাস্তার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। এর জন্য লাগবে মেজারিং কাপের 1 কাপ ময়দা, বাসায় যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারবেন। হাফ চা চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ অনুযায়ী, দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়দা এবং তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর নর্মাল পানি দিয়ে দিব অল্প অল্প করে। দিয়ে আমি একটা খামির বানিয়ে নিব, আর এই খামিরটা কিন্তু তুলনামূলক একটু শক্ত টাইপের হবে। বানিয়ে আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো এখন কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এরপর এখানে 3 থেকে 4টার মতো কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো স্বাদ মতো, আর দিয়েছি আমি এখানে টালা জিরে গুঁড়ো 1/2 চা চামচ, সেই সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে এখন মাখিয়ে নিব। টেস্টটা বাড়ানোর জন্য চাইলে এখানে একটু চাট মশলাও দিয়ে দিতে পারবেন। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, আর এটা আসলে গোল বা লম্বা যে কোনো আকৃতির করে নিতে পারবেন। তো আমি এখানে যেহেতু স্প্রিং রোলের মতো করে বানিয়ে নিব, তো এই জন্য লম্বা করেই বানিয়ে নিচ্ছি। এটা আগে থেকে বানিয়ে নিয়েছি, এতে করে নাস্তাটা বানাতে সুবিধা হবে। নাস্তার 4 সাইডে কোট করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 সাইডে রেখে দিব। এর মাঝে কিন্তু ময়দার যে খামিটা সেট হয়ে গেছে, এখন এটা আমি 2টা ভাগে ভাগ করে নিব। এরপর আমি এখানে পিঁড়িতে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, তারপর রুটির মতো করে বেলে নিব। এটা একটু পাতলা করে বেলে নিতে হবে, এজন্য আমি এখানে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এটা একটু পাতলা করে নিতে হবে। এরপরে আমরা আলুর যে ডিজাইনটা করে রেখেছি সেটা দিয়ে সমানভাবে কেটে নিতে হবে। আর কিভাবে কেটে নিচ্ছি এটা আসলে ভিডিওর স্ক্রিন দেখেই বুঝে নেবেন। এভাবে করে লম্বা করে কেটে নিলে সবগুলো কিন্তু 1 সাইজে বানিয়ে নিতে পারবেন। এরপর রোল করে নিতে হবে। একসাথে কিন্তু 4 থেকে 5টার মতো রোল আপনারা করে নিতে পারবেন। তো আস্তে ধীরে এগুলো রোল করে এরপরে যখন আমরা মুখটা চিল করব, তখনই ময়দা এবং পানির যে লিকুইডটা বানিয়ে রেখেছি সেটা আমরা দিয়ে দিব, এতে করে ভাজার সময় এটা আর খুলে আসবে না। এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিয়েছি, আর বানানো দেখলেন তো খুবই সহজ। এখন এটা তেলে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন রমজান মাসের জন্য। এখন আমি তেলটা গরম করে নিয়েছি, তেলের মাঝে সবগুলা দিয়ে ভেজে নিব। সময় নিয়ে ভাজলে এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে, আর যদি তাড়াহুড়ো করে ভেজে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এটা বানানোর পরপরই নরম হয়ে যাবে।
ভাজার পরে দেখেন কালারটা কতটা পারফেক্ট এবং সুন্দর এসেছে। ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল আলু এবং ময়দা দিয়ে আলুর স্প্রিং রোলের রেসিপি। এখন আমি একটা ভেঙে শেয়ার করছি। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।